দর্শক স্বাগত জানাচ্ছি, আমি মহিব আল হাসান আর আমার সঙ্গে রয়েছেন কিল হিম সিনেমা, যেটি ঈদে মুক্তি পেয়েছে, সেই সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল। তার সাথে আমরা কথা বলবো, জানবো বেশ কিছু অপ্রাসঙ্গিক ঘটনা নিয়ে, তিনি কি জানান কি উত্তর দেন সেই বিষয়টি জানবো। ইকবাল ভাই, আপনি সিনেমার শুরু থেকেই যেভাবে প্রচারণা করেছেন, অনেকেই চাপা বলেছে, অনেকেই অনেক কিছু বলেছে, আমি সরি টু সে বলে নিচ্ছি এই কারণে, কারণ হচ্ছে আপনি যেভাবে কথা বলেছেন এটি আসলেই অনেকেই অনেকভাবে ধরে নিয়েছে। কারণটা হচ্ছে যে অনেকে বলছে যে ইকবাল সাহেব কথায় শুধু বলে যাচ্ছে কিন্তু কাজে প্রমাণ দিতে পারবেন না, কিন্তু সেটি আসলে এই সিনেমাটি মুক্তির পর আপনি, আমরাও দেখেছি, আপনিও হলে হলে ভিজিট করছেন, আপনি কি বলবেন? না, আমি সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি যে আমার এফডিসি যারা সিনিয়র আমাকে সবাই ফোন করতেছে এবং সবাই আমাকে খুব ধন্যবাদ জানাচ্ছে যে আমরা 12 বছর যেটা পারি নাই তুমি সেটা করে দিছো এবং তুমি বুঝাই দিছো যে সিনেমা গল্পের উপর কোনো জিনিস নাই, কোনো আর্টিস্ট লাগে না, গল্প এলো মেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার এবং মেকিংটা হলো মেন। তা এই জিনিসটা আমাকে সবাই মানে বলতেছে, এটা আমার বুকটা ভরে যাচ্ছে। এবং আজকে আমাকে একজন DIG সাহেব ফোন করছেন, এনে বলছে যে ইকবাল আমরা তো পুরো অনেক বড় বড় পুলিশ অফিসার বলল, হ্যাঁ তো ওনারা সবাই ছবি দেখতে চায়। তারপরে ক্যান্টনমেন্ট ভিতরে একটা সিনেপ্লেক্স আছে, ওনাদের এইখানে একটা সিনেপ্লেক্স, ওনারা 8টা ছবির ট্রেলার, 8টা ছবির টিজার তারা দেখছে, আমারটা পছন্দ করছে। এবং ক্যান্টনমেন্ট মানে ওইখানে বড় বড় যাদের জানি মেজর বা মেজর জেনারেল, হ্যাঁ কর্নেল সাহেব, ওনারা ওই ছবিটা ওই সিনেপ্লেক্সে ক্যান্টনমেন্টে দেখবে ওনারা। তা মোটামুটি দর্শক এবং বিভিন্ন জায়গার থেকে ফোন বাসি, তার বলতেছে যে আমার ওয়াইফ আমার শালি টালি সব ছবি দেখবো, টিকিট দাও, ঠিক আছে, বা টিকিট কই পাবো সেটা বলো। এই যে আমি একটা মানে ভালোবাসা পাচ্ছি, এটা অনেক অনেক শুকরিয়া আল্লাহর দরবারে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে চাপাবাজ বলে বলল, মানে আমি এই কারণেই বলছি বিষয়টা আপনি ক্লিয়ার করুন দর্শকদের, কারণটা হচ্ছে আমি আপনার কাছ থেকে আবারও সরি বলে নিচ্ছি, মানে এই যে চাপাবাজের বিষয়টা, এটা কেন বলছে এবং কি কারণে, মানে আপনার কি, আপনি কি করেছেন এমন যে আসলে প্রথম সিনেমা মুক্তির পরেই মানে এইভাবে আপনাকে বলছে, মানে শুরু থেকে আর কি বলা হচ্ছে? আমি বলে দিচ্ছি, কারণ ওরা ভাবতে পারে নাই যে আমি এই টাইপের ছবিটা বানাবো, ওদের নলেজেই ছিল না। যখন সেন্সার বোর্ড থেকে ছবিটা দেখার পরে সেন্সার মেম্বাররা আমাকে বলছে আইসা যে অসাধারণ ছবি বানাইছো, তখন ওদের মাথা নষ্ট হয়ে গেছে যে আমাকে দাবানোর জন্য অনেক চেষ্টা করতেছিল চারোদিক দিয়ে। আপনারা জানেন আমার সেন্সারও অনেক সমস্যা করতেছিল। দেখেন গতকালকে রাত্রিবেলা আমার এই ছবিটা যাতে আমি না আসতে পারি, আমার ব্যাপারে এই মিথ্যা দল অনেক কথা অনেক অনেকভাবে অনেক লড়াইছে, অনেক বিভিন্নভাবে। এবং কালকে রাত 2টার সময় আমাকে ফোন করে ঠেট করতেছে যে আমি তো আমাকে স্টেট গুলি করে মেরে ফেলবে, এবং সকালবেলা দিয়ে আমি এটা থানায় একটা জিডি করছি, গুলশান থানায় আমি একটা জিডি করছি। আমার ছবিটাকে আটকানোর জন্য কেউ ভাবতেছে মনে কারো কেরিয়ার মনে হয় শেষ বা এই ধরনের একটা চিন্তা ভাবনা করতেছে, হ্যাঁ, যেই কারণে তারা কিছুটা আমার সাথে গেম খেলতেছে। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করি, একটা ভালো জিনিস বানাইছি, যদি আমাকে মেরে ফেলতে হয় মেরে ফেলো, সমস্যা নাই, আল্লাহ তালা যদি তোমার হাতে আমার মরণ রাখে আমার কোনো আপত্তি নাই। কিন্তু একটা ভালো জিনিস বানাইছে যে আমাকে এত বাধা, এত সব কিছু, মানে ওই যে আপনি যেটা বলেন কি চাও আছেন, আমি কি প্রুফ করে দিচ্ছি স্ক্রিনে? আপনারা নিজেই দেখছেন আমি স্ক্রিনে কি প্রুফ করে দিচ্ছি। আজকে 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 একটু আগে যেমন চুয়াডাঙ্গার থেকে বলতেছে আজকে আমার ছবি চালাবে, আজকে ঈদের তৃতীয় দিন, ওইখানে দর্শক বলতেছে যে কিল হিম নিয়ে আসেন, কিল হিম নিয়ে আসেন। তো আজকে আপনার খবর নিলে দেখতে পাবেন চুয়াডাঙ্গার মালিকের না, আপনার ফোন করে দেখবেন হলের মালিকের, তো উনি আজকের থেকে সম্ভবত আমার কিল হিম আজকে প্রশংসা লাগবে, কালকে তো আমার কিল হিম ছবিটা চলবে। এই যে আমার সফলতা, এটা অনেকের বিশ্বাস হয় না। আচ্ছা ভাই, মানে একটু আগেই বললেন যে আপনাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং রাত 2টায় আপনাকে ফোন দিয়ে, আসলে কারা দিচ্ছে বা কি বলছে, তারা কি চাচ্ছে? এটা এটা আমি জিডি করছি এখন, আমি তো আমাকে যে ফোন করছে আমি তার নাম্বারটাই পাইছি, তার নামও বলে নাই, ওই নাম্বারটা দিয়ে আমি জিডি করছি। এবং জিডি করার পরে আমি সকালবেলা আসি, এবং কালকে দেখেন এই যে রাত্রেবেলা 2টার সময় মানুষ এই যে মানুষের একটা অশান্তি, ঠিক আছে, কথা নাই আমার ফোন করে ওদের গুলি করে মেরে ফেলবো, তাহলে আমাকে তো মনে করেন যে এখন যে অবস্থায় আমি আছি, আসল রিক্সা অবস্থায় আছি, মনে হয় আমার যা বুঝা দিতেছে। তো ভালো জিনিস বানাতে হলে যদি এই ধরনের রিক্সা পড়তো আমার কোনো সমস্যা নাই। এটা কি মানে সিনেমার পলিটিক্সে পড়ে গেলেন আপনি? হ্যাঁ, 100% সিনেমার পলিটিক্স, কারণ এই এটা সিনেমার পলিটিক্স থেকেই হয়েছে, এই কাজটা যে করছে এরা সিনেমার লোক, এবং সিনেমার লোক থেকে আমাকে করছে যে আমার ছবিটা ডাবানোর জন্য,
ইনশাআল্লাহ আপনাদের দয়ায় ছুটে আমাকে ডাবায় রাখতে পারবে না। আরেকটি বিষয় জানতে চাই ইকবাল ভাই, সেটি হচ্ছে যে আপনি অনেককে ছোট করে কথা বলছেন, মানে এই এটার কারণটা কি, মানে কেন আপনি বলেন? আমি কখনো ছোট করে কাউকে কথা বলি, আমি সবসময় উচিত কথাটা বলছি, সত্য কথাটাই বলছি। আর তার রেজাল্ট কিন্তু আপনারা এখন দেখতেছেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি, তার প্রুফ কিন্তু আপনারা অক্ষরে অক্ষরে পাচ্ছেন। আমি সত্য কথা সবসময় বলতে চেষ্টা করি, ঠিক আছে? এখন আমার সত্য কথাটা যদি কারো খারাপ লাগে সেটা আমার করার কিছু নাই, কিন্তু আমি সত্য বলবই। আচ্ছা, আপনি জিডি কবে করেছেন? জিডি আমি আজকে সকালবেলা করছি। এই হত্যার হুমকি পাওয়ার পর এটা সিনেমার কারণে না অন্য কোনো আপনার শত্রুতার জের ধরে? আমার কোনো শত্রু নাই, সিনেমার কারণে আমি জিডি করছি। কারণ আমি বুঝি টোন আমাকে যেভাবে কথা বলছে, আমি কিলহিম কেন রিলিজ করলাম, আমি কিলহিম কেন রিলিজ করলাম, এটাই মনে আমার অপরাধ। গতকাল একটি ঘটনা ঘটে গেছে স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরায়, যেখানে সংবাদকর্মীদের উপরে এটা আমি বলি, হ্যাঁ, ভিডিওটা আমার কাছে আসছে একটু আগে, আমি দেখছি এখানে যে ভিডিওটা আমি পেয়েছি ম্যাক্সিমাম সাংবাদিক, এবং সাংবাদিক হবে না হলে 200-250 সাংবাদিক। আমাদের যখন সিনেমাটা যখন হলটা ভাঙছে, ভাঙার পরে যে গুলি দিয়ে আমরা বের হয়েছি, হ্যাঁ, এই গুলিটা কোনো সাংবাদিক থাকার কথা ছিল না। আমি আসতেছি, এই গুলিতে থাকবো, সাংবাদিকগুলো থাকবে বাইরে। ওই অনন্ত জলি আমাদেরকে দেখে এই সাংবাদিকটা হুড়হুড়, সাংবাদিক ইউটিউব যারা আছে সবাই হুড়হুড় ঢুকে গেছে। এইখানে দেওয়ার পরে কিছু দর্শক বা আমি যাই না, যারা আমার কিছু ফুলটুল মারতে কেউ থামলে না, আমি কিন্তু বারবার হাত থামাইতেছি, হ্যাঁ। তো আমি যে জায়গায় এই সাংবাদিকের চাপের ভিতরে লোকগুলো পড়ে গেছে, এবং লাস্টে আমার একটা আংটি, আমার স্মৃতি একটা আংটি বলবো না, এই আংটিটা বন্ধ আমার নিয়ে চলে গেছে, গোল্ডের আংটি। এটা হাত থেকে কীভাবে খুলে নিয়ে গেছে? আমার কোনো সম্ভবত হাত মিলেছে বা কী হচ্ছে, আমার হাত থেকে নিয়ে গেছে আংটিটা, ঠিক আছে? এবং আমার শুধু আমার আংটিটা, আমার যে ম্যানেজার ছিল সুদীপ, তার পাঞ্জাবি 2 টুকরো ছিঁড়ে ফেলছে, বুঝছেন? কারণ এত পাবলিক, আর অনন্ত বর্ষাকে যেভাবে পাবলিক ধরছে, একটা সেলিব্রিটিকে ধরছে এখানে আমি মনে করি, কারণ আমার সাথে যারা ছিল আমাদের সাংবাদিক, যার যে বোনেরা ছিল, কালকে তো আমি 2-3 বোনের সাথে রাত্রেবেলা 9-সাড়ে 9টার সময় বসুন্ধরাতে খাওয়া দাওয়া করছি সাংবাদিকদের সাথে, 2টা বোন আমার সাথে, তারা সাংবাদিক, নাম বললাম না, হ্যাঁ, অনেক চ্যানেল, তারাও কিন্তু আমাকে বলছে না এই বলবো ওই ধরনের পাবলিক ঢাকাটাকে করছে। এখন এইটাকে কিছু মহল যারা আমার বিপক্ষে, হ্যাঁ, তারা এটাকে দিয়ে একটা নাটক সাজাচ্ছে, হ্যাঁ, যে এটা মানে একটা আমার বিরুদ্ধে একটা বা আমাদের সিনেমার বিরুদ্ধে একটা শত্রুতা, একটা পাবলিক তৈরি করার জন্য। কিন্তু আল্লাহর রসদ সম্বন্ধে আপনি জিজ্ঞেস করেন, আপনার সাংবাদিকও ছিল, আপনার সাংবাদিককে জিজ্ঞেস করে দেখবেন যে আপনার সাংবাদিক কোনো সমস্যা হয়েছে কিনা। আর আমার যখন আংটিটা চলেছে, আমি আংটিটা খুঁজতে খুঁজতে আমি আমার মাথা নষ্ট হয়ে গেছে, এটা আমার একটা স্মৃতির আংটি, ঠিক আছে? তখন আমি চুপচাপ, মানে আমি হতাশ হয়ে অন্য জায়গায় চলে গেছি, এটুকু পর্যন্ত আমি জানি। আর ভিডিওটা যেটা পাইছি, সেই ভিডিও থেকে আমি দেখছি স্পষ্ট, ওইখানে যে গ্যাদারিংটা ছিল আশেপাশে চারিদিকে সাংবাদিক ছিল, এবং আমি মনে হয় ভিডিওটা একটু আগে দেখাইছি। আমি দেখলাম ভিডিওটা, আপনি যেটি বললেন যে 200-250 সাংবাদিক, মানে এত সাংবাদিক বাংলা, মানে ঢাকা ইউটিউব অনলাইন সব কিছু, মানে একটা মনে করেন যদি কালকে আপনার 20টা টেলিভিশন ক্যামেরা থাকে, একটা ক্যামেরা 3 জন, কতজন হইতে পারে মনে করেন? একটা ক্যামেরা তো 3 জন হবে না ভাই, একটা ক্যামেরা পার্সন আর ভিডিও মানে জার্নালিস্ট, হ্যাঁ, 2 জন মনে করেন, ইউটিউবের সাথে 2 জন, ঠিক আছে? সাংবাদিক মনে করেন আমি দেখছি, 200-200 নিচে তো হবেই না। আচ্ছা, এত লোকজন যে গতকাল ছিল ওখানে, ওখানটায় এত লোকজন, মানে এগুলো তো একটা নিয়ে কথা হচ্ছে। আপনি তো আপনি যখন দেখছেন আর কম, এই যে গ্যাদারিং ছিল কম ছিল, আমরা যখন ঢুকছি আপনার নিচতলা থেকে, বসুন্ধরা সিটি নিচতলা থেকে, একদম নিচতলা থেকে 8তলা পর্যন্ত লাইন ছিল লিফটের, এবং 8তলা লাইন ছিল গ্যাদারিং, সেটা তো আপনারা দেখেন না, আমরা দেখছি। এটা কি অনন্ত জলিলকে দেখার জন্য? না, অনন্ত জলিলকে দেখার জন্য বলবো না, এটা সিনেমার টিকিটের এবং লাইনের ছিল এটা সব, আর ফুডকোর্টের একটা ভিড় ছিল, ঠিক আছে? আর আমাদের যে টিকিটটা ছিল, যেটা ওই ওইখানকার রেস্টুরেন্ট হচ্ছে 20 বছরের ইতিহাসে সিনেপ্লেক্স আমরা দেখি নাই, যে সেই কোনা বন্ধ একদম ফুডকোর্ট পোড়া বন্ধ লাইন চলে গেছিলো কিলহিমের, নিজেরাই বসে আপনার চাইলে আমি আজকে আপনাকে প্রুফ দেখাতে পারবো। তো এই এই লোকগুলা এই ফুডকোর্টের থেকে লাইন বা এই ধরে, এবং সমস্ত বাচ্চা, কেউ 6 মাসের বাচ্চা নিয়ে আসছে, এবং আমি তো একটা বাচ্চাকে সেভ করছি, একটা বাচ্চাকে আমি যেভাবে সেভ করছি, এই সেভটা করতে যেয়ে মানে আমার আংটিটা হারাইছে, মানে এত পাবলিক ঘিরে দিচ্ছিল বাচ্চাটা, একটা মানে চিৎকার মারলো, পরে আমি আমার 2 হাত দিয়ে ওই বাচ্চাটাকে আমি সেভ করে ওই লোকটাকে আমি বের করে দিচ্ছি। এটা মানে এটা শুনেন, এটা সিনেমার আল্লাহর রহস্য রহমত, আমি যে মানে সিনেমা, ভালো সিনেমা হলে যে মানুষ দেখতে আসে এবং তার প্রুফ আমরা দেখি, ভালো সিনেমা হলে মানুষ দর্শক আসে, তারপর আমি বলবো আপনার উদ্দেশ্যে বলবো, যদি আমার কোনো ভুল বা আমার কোনো ভাইরা যদি
এটা কোনো মনে আঘাত পেয়ে থাকে আমি তাদের কাছে সরি, আমি তাদেরকে মাপ চাচ্ছি। ইকবাল ভাই, আরেকটি সংক্ষেপে জানতে চাই, সেটি হচ্ছে এই যে আপনি হত্যার হুমকি পেলেন, এটা নিয়ে আপনার পরবর্তী পদক্ষেপ আর কি কি হবে? এবং এটা ইনকোয়ারি হবে এবং এই আসামি ইনশাল্লাহ ধরবো এবং ধরে আপনাদের সামনে আমি নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম কিলহিম সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবালের কাছ থেকে তার সবশেষ যে ঘটনাটি ঘটেছিল গতকাল, এবং গতকাল রাতে তাকে হত্যার হুমকি দিয়েছিল সেই বিষয়টি আমরা জানলাম।